Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের স্মরণে রামপুরহাট মহকুমা সংবাদকর্মীদের উদ্যোগে এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শনিবার সকালে বীরভূমের রামপুরহাট টাউন হলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 35 জন এবং তারও বেশি সংবাদকর্মী এবং পাশাপাশি সাধারণ মানুষ রক্তদান করেন। রক্তদানের শেষে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হলো। সাংবাদিক আশিস মণ্ডল জানান, করোনায় ভারতবর্ষের বহু সাংবাদিক মারা গেছেন, আমাদের রাজ্যেও মারা গেছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। তাদের উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 30-35 জন রক্তদান করব এবং রক্তদান শিবিরে শুধু সাংবাদিক নয়, সাংবাদিকতাকে যারা ভালোবাসেন এবং সাংবাদিকদের যারা ভালোবাসেন তারাও রক্তদানে এগিয়ে এসেছেন। রামপুরহাট থেকে রিন্টু বাজার রিপোর্ট, আরামবাগ টাইমস। হ্যাঁ, আমরা যারা সাংবাদিক রয়েছি, সাংবাদিকতার সঙ্গে যুক্ত বা সংবাদকর্মী, তারা প্রায়ই রক্তদান করি বিভিন্ন সময়। এই ভলেন্টারি অ্যাসোসিয়েশন যেটা আছে, ব্লাড ভলেন্টারি অ্যাসোসিয়েশন, তারা ডাকলেই আমরা রক্তদান করি হাসপাতালে গিয়ে। তো আমরা দিন কয়েক আগে সিদ্ধান্ত নিলাম যে একটা ক্যাম্প করে আমরা রক্ত দেবো, তাতে দেখা যাক কতজন রক্ত দিতে পারে। তো সেই মতো করে আমরা এই কোভিড পিরিয়ডে আমাদের ভারতবর্ষে বহু সাংবাদিক মারা গেছেন, আমাদের রাজ্যেও মারা গেছেন বেশ কয়েকজন। তো তাদের উদ্দেশ্যেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 30-35 জন রক্তদান করবেন এবং আমাদের এই রক্তদান শিবিরে শুধু সাংবাদিক নয়, সাংবাদিকতাকে যারা ভালোবাসেন বা সাংবাদিকদের যারা ভালোবাসেন বা আমাদের যারা ভালোবাসেন তারাও এখানে এগিয়ে এসছেন, তারাও রক্তদান করেছেন, সকলেই সহযোগিতা করেছেন। এবং তার সঙ্গে বলতে হবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং যাদের উদ্যোগ না বললেই নয়, বীরভূম ব্লাড ডোনার্স ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, তাদের প্রচেষ্টা এবং তাদের উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা বন দপ্তর থেকে এক সহযোগিতা পেয়েছি, 50টি মেহগুনি গাছ দেওয়া হয়েছে, সেই গাছ আমরা প্রত্যেক রক্তদাতার হাতে একটি একটি করে তুলে দিয়েছি। সেই গাছ লাগিয়ে যদি সেই গাছের সাফল্য পাই বা বড় হোক করে তুলতে পারা যায়, তাহলে আমরা সার্থক মনে করবো নিজেদের। গত এক বছর আগে প্যান্ডেমিক শুরু হয়েছিল সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে। ভারতবর্ষের এখন পর্যন্ত প্রায় 300+ সংবাদকর্মী মারা গেছেন কোভিড আক্রান্ত হয়ে। আমাদের পশ্চিমবঙ্গের অনেক সাংবাদিক মারা গেছে। বরাবর বিবিডিএ রক্তদান আন্দোলনে যুক্ত আছে। এই বিবিডিএ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল রামপুরহাট সংবাদকর্মীদের কাছে যে আপনারা মৃত সংবাদকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান করুন। বিগত দিনে এই একইভাবে আমরা বোলপুর সংবাদকর্মীদেরকেও প্রস্তাব দিয়েছিলাম, সেখানেও সফল হয়েছিল। আজকে রামপুরহাটের সমস্ত সংবাদকর্মীরা একত্রিত হয়ে এই রক্তদানের উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্যটা ছিল সংবাদকর্মীদের মৃত্যুর স্মৃতিতে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে রক্তের অভাবে প্রচুর মানুষের চিকিৎসা থমকে যাচ্ছে
এই প্যান্ডেমিক সিচুয়েশনে রক্তের যে চাহিদা বেড়েছে, প্রতিদিন ব্লাড ব্যাংকে মানুষজন রক্ত দিতে গিয়ে ভয় পাচ্ছে, তাই আমরা এই বিবিবিডিএ জেলা জুড়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি মাইক্রো ক্যাম্প। বিগত দিনে ক্যাম্প হতো 50 জন 100 জনের ক্যাম্প হতো, আমরা এখন উদ্যোগ নিয়েছি ছোট ছোট ক্যাম্প করে মানুষের কাছে যেন রক্ত পৌঁছে দেওয়া যায়, রক্তের অভাবে কারো চিকিৎসা যেন থমকে না যায়। এছাড়াও আমরা অনকল ডোনেশনে কাজ করি, রাতের অন্ধকারে যার যখন রক্তের প্রয়োজন পড়ে আমাদের কাছে ইনফরমেশন এলেই আমরা ছাড়া শহরের এবং জেলার বিভিন্ন সংস্থা এগিয়ে যাই রোগীদের কাছে। আমরা আশা করব এই সামান্য কয়েকটি রক্ত অন্ততপক্ষে কয়েকজন ডোনার কয়েকজন রোগী যেন পাই এবং পাবে, আগামী দিনেও আমরা আবার উদ্যোগ নেব। প্রথমে আমি ধন্যবাদ জানাই এখানকার রামপুরহাট প্রেস কর্নার এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনকে, সেই সঙ্গে যারা রক্ত দিচ্ছেন ব্লাড ডোনারদের অশেষ ধন্যবাদ। এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ টাইম, যেদিকে একদিকে হচ্ছে করোনার একটা ইনফেকশন চলছে চারিদিকে, প্লাস হ্যাঁ এখানে যেটা একটা ছামার সিজন আমরা এমনি কম পাই, তাছাড়া মেডিকেল কলেজ হওয়ার জন্য আমার পেশেন্টের লোডও প্রচুর আছে, আমার ওখানে থ্যালাসিমিয়া পেশেন্ট 250 থেকে প্রায় 300 মতো আছে, আর এমনিতে এমার্জেন্সি পার্টে আমার 40 থেকে 50টা ইস্যু হয়। তো লাস্ট কয়েক মাস খুব সমস্যায় ছিলাম, এখন প্রায় ক্যাম্প হচ্ছে, অনেকটা সাপোর্ট পাচ্ছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক পেশেন্ট আছে যেগুলো আমরা টাইম মতো আমরা দিতে পারি না, এবং যারা এখানে অর্গানাইজার আছেন বা আমাদের ডোনার অ্যাসোসিয়েশন গ্রুপ আছে তারা অন কলে আমাকে খুবই হেল্প করেন, হ্যাঁ যার জন্য অতটা সমস্যা করি না। কিন্তু এখন যে হিসাবে ইস্যু হচ্ছে সেই হিসাবে আমার আরও ক্যাম্পের দরকার, আমার অন্তত বছরে আমার প্রতি বছর 100-এর কাছাকাছি যায়, তো এবার যদি সেই রকমই রেগুলার আমি প্রতি সপ্তাহে 2-3টা করে ক্যাম্প পাই তাহলে প্রবলেমটা অনেক সলভ হবে। আশা করছি আপনারা একটু এটা ক্যাম্পেনিং বা প্রচার করবেন, হ্যাঁ মিডিয়ার তরফ থেকে আমি অনুরোধ করব যাতে ব্লাড দেওয়া হয়, এবং ব্লাড দিলে যারা ডোনার তাদেরও যেমন উপকার আছে এবং পেশেন্টদের পক্ষে তো অবশ্যই উপকার আছে, সেই জন্য আপনাদের অনুরোধ থাকলো আপনারা একটু এই ক্যাম্প যাতে হয় সেই জন্য একটু আপনারা প্রচার করবেন, হ্যাঁ যাতে আমরা টাইম মতো ব্লাড কালেকশন করতে পারি এবং যে সমস্ত মুমূর্ষু রোগীদের আমরা টাইম মতো ব্লাড দিতে পারি। অশেষ ধন্যবাদ। ডক্টর প্রশান্ত কুমার সানা। Collection, jeans and t-shirts, only for men.